চাঙ্গি বিচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি জায়গা। সোকচিং যুদ্ধ সংঘটিত হবার সময় জাপানিরা নিজেদের বিরোধী ভেবে অনেক অনেক নিরীহ চীনা নাগরিককে হত্যা করে। তারপর তাদেরকে এখানে কবর দেওয়া হয় আর সেই থেকে এই জায়গাটি হয়ে ওঠে ভুতুড়ে। এখানে রাত হলে শুরু হয় ভুতুড়ের সব কাজ কারবার। মনে হয় দূর থেকে কিছু মানুষ কান্না করতে করতে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক পর্যটক কিছু না জেনে এখানে রাত্রেবেলা ঘুরতে আসে আর ফেরার সময় নিয়ে যায় অদ্ভুত এক অভিজ্ঞতা। এখন পর্যন্ত প্রায় হাজার খানেক মানুষ এমন কান্নাকাটি শোনার কথা স্বীকার করছে না, আর স্থানীয় কেউ এখানে রাতের বেলা ভুল করেও আসেন না। ওয়াহিও ইউনিভার্সিটি ইউএস, ইউনিভার্সিটি ইউএস সবচেয়ে ভুতুড়েদের মধ্যে অন্যতম। এখানে বহু পুরনো পাঁচটি সমাধি আছে যা কিনা একটি পঞ্চভুজ তৈরি করে। আর এখানে অনেক পুরনো একটি মানসিক রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ল্যাব আছে, যেখানে তাদের ইলেকট্রিক শক দেওয়া হতো, পরবর্তীতে সেটি বন্ধ হয়ে যায়। লোকমুখে শোনা যায় যে সন্ধ্যা হবার পর এখানে নাকি অদ্ভুত চেঁচামেচির আওয়াজ শোনা যায়, আর ভয়ে সেখানে কেউ যেতে সাহস করেন না। স্টিমিং ট্যানেল নায়াগ্রা ফলস, কুখ্যাত জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা এটি। এখানকার মানুষেরা বলে আপনি যদি এই টানেলের ভিতরে একটি ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালান, তবে সেটি আগুনের গোলা টানেলের বাইরে চলে যাবে আর আপনি একটি ছোট্ট মেয়ের চিৎকার দেওয়ার আর শুনতে পাবেন যা খুবই ভয়ানক। এখানকার বাসিন্দারা সবসময় সেখানে যেতে মানা করে। ভাঙ্গার দুর্গ ইন্ডিয়া, এটি ইন্ডিয়ার রাজস্থানের পাশে অবস্থিত। এখানকার মানুষের মুখে শোনা যায় এই জায়গাটির উপর নাকি অনেক অভিশাপ আছে। কোনো এক পুরনো ঋষি এই জায়গাটির উপর অভিশাপ দিয়েছিলেন যে যারা এখানে মারা যাবে তাদের আত্মা সারা জীবন এইখানে বন্দী থাকবে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এখানে কোনো বাড়ির ছাদ নেই, আর সবগুলো বাড়ির ছাদ তৈরি করার সময় নাকি সেগুলো ভেঙে পড়ে। সন্ধ্যার পর এখানে যে পর্যটকরা গেছে তারা আজ পর্যন্ত ফিরে আসেনি, আর এখনকার সরকার সন্ধ্যার পর সেখানে যেতে পুরোপুরি মানা করে দিয়েছে। হাইগেট সমাধিক্ষেত্র ইউকে, এটি ইংল্যান্ডের অন্যতম ভুতুড়ে সমাধিস্থল। এখানে রাত হলেই শুরু হয় আজব সব কাজ কারবার। মস্তকবিহীন একটি লাশ একবার কবরের ভিতর ঢোকে আর একবার বাইরে আসে। তার সর্বাঙ্গে লতাপাতা জড়ানো থাকে, যার গঠন একেবারে অন্যরকম। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এখানকার তাপমাত্রা বাইরের থেকে অস্বাভাবিকভাবে কম।